উত্তর পূব দখলের লক্ষ্য কংগ্রেসের উত্তর পূবর রাজ্যসমূহত কংগ্রেসের শোচনীয় অবস্থা হওয়ার পিছত এবার মিজোরাম বিধানসভা নির্বাচনত উঠি পড়ে লাগিছে কংগ্রেস দল। তিনিদিনীয়া ভ্রমণসূচীরে মিজোরামত আহি উপস্থিত হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী। লক্ষ্য 2023 সনের বিধানসভা নির্বাচনত কংগ্রেস দলের শাসনলে অনার। ইয়ার পূর্বে 2018 সনের নির্বাচনত কংগ্রেস দলের শোচনীয় পরাজয় ঘটিছিল মিজোরাম বিধানসভা নির্বাচনত। মাত্র চারিখন আসনতে সম্মুখীন হবলগীয়া হয়েছিল কংগ্রেস দল, কিন্তু এইবার দুগুণ তৎপরতারে কংগ্রেস দলে আরম্ভ করেছে নির্বাচনী কুচকাওয়াজ। ইতিমধ্যেই আইজলত আহি উপস্থিত হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে আইজলৰ চারিগৰাকীক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলাব। সমান্তরালভাবে আইজলৰ যিসকল স্থানীয় লোক আছে বা যিসকল বুদ্ধিজীবী আছে, সাহিত্যিক আছে, সকলের সঙ্গে বার্তালাপত মিলিত হব বলে জানিবা গৈছে। অবশ্যই কংগ্রেসের এই তৎপরতার বিপরীতে মিজো ন্যাশনাল ফ্রন্টেও আরম্ভ করেছে দুগুণ তৎপরতা। ঠায়ে ঠায়ে আরম্ভ করেছে নির্বাচন কেন্দ্রিক সভা সমদলর। 2018 সনত 26খন আসনে মিজো ন্যাশনাল ফ্রন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে গঠন করেছিল সরকার। এইবার কংগ্রেস দলে মিজো ন্যাশনাল ফ্রন্টক রুধিবর বাবে আরম্ভ করেছে নির্বাচনী রণনীতি। তার পরিপ্রেক্ষিততেই রাহুল গান্ধী আহি ইতিমধ্যে আইজলত উপস্থিত হয়েছে। অহা 20 অক্টোবর মিজোরাম বিধানসভা নির্বাচনের মনোনয়নের দিন ঘোষণা করা হয়েছে। সকল দলে 20 অক্টোবরেরপরা আরম্ভ করব মনোনয়ন পত্র দাখিল করা, আর 7 নভেম্বর অনুষ্ঠিত হব মিজোরাম বিধানসভা নির্বাচন। যে আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট, এই মিজো ন্যাশনাল ফ্রন্টের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে, যথেষ্ট জনপ্রিয়তা আছে মিজোরামত। আর আঞ্চলিক দলের প্রতি থাকা যে জনপ্রিয়তা, যে পপুলারিটি আছে, সেই পপুলারিটিক লৈ এতিয়া কংগ্রেস শঙ্কিত হয়ে পড়েছে, যার বাবে রাহুল গান্ধীয়ে নেতৃত্ব লৈছে মিজোরাম বিধানসভা নির্বাচনের সকল রণনীতির। আনহাতে বিজেপি দলও থমকি রোয়া নাই মিজোরামত। 2018 নির্বাচনত মিজোরাম বিধানসভার নির্বাচনত বিজেপি দলে মাত্র এখন আসন লাভ করবলে সক্ষম হয়েছিল মিজোরাম বিধানসভা নির্বাচনত। এইবার বিজেপি দলের চেষ্টা চলাব মিজোরামত আসন বৃদ্ধির বাবে। একদরে আন আন দলসমূহ আরম্ভ করেছে নির্বাচন কেন্দ্রিক কুচকাওয়াজ। ইতিমধ্যেই মিজোরামত আরম্ভ হয়েছে নির্বাচনী এক পরিবেশ, আর এই পরিবেশে গরম করে রাখিছে মিজোরামর রাজনীতি। কংগ্রেস দলে দ্বিতীয় স্থানত থাকি পুনের শাসন ক্ষমতালে আসব নে নাহে, না কেনে ধরনের দলটুক আগুয়াই নিব, আসন বৃদ্ধি করার ক্ষেত্রত রাহুল গান্ধীয়ে কি পদক্ষেপ গ্রহণ করব, বা রাহুল গান্ধীর জনপ্রিয়তায় কিমানখিনি কাম করব মিজোরামত, সেয়া পরবর্তী সময়তহে গম পাওয়া যাব। অহা 3 ডিসেম্বরহে গম পাওয়া যাব মিজোরাম বিধানসভা নির্বাচনত কোনে শেষ হাঁহি মারিব।